উত্তর গুয়াহাটিত হাল এরি শিয়াল খেদিবলগা হয়েছে আরক্ষী। খাকি পোশাক পিন্ধি গরু চোয়া চিতা করাত ব্যস্ত আরক্ষী। অপরাধীর পিছে পিছে দৌড়ার সলনি উত্তর গুয়াহাটির আরক্ষী চোয়া চিতা করবলগিয়া হয়েছে গরু। আরক্ষীর পোশাকতে ব্যস্ত হয়ে পড়েছে গরু চোয়া চিতা করাত। প্রতিদিনে ঘাঁহ কটার দানা দিয়ালৈকে 85টা গরুর দায়িত্ব বহন করে আছে উত্তর গুয়াহাটি আরক্ষী। এই গরুর জাকটো 20 দিন পূর্বে 3খন ট্রাকেরে বকি রাজ্যর পৰা অনা হৈছিল অসমলৈ। উত্তর গুয়াহাটি আরক্ষী জব্দ করেছিল গরুর জাকটো। এই গরু কেইটার তদারকর দায়িত্বত এতিয়া অসম আরক্ষীর এই সকল জওয়ান। প্রতিদিনে এইদরে 85টা গরুর দায়িত্ব গ্রহণ করবলগিয়া হওয়াত আরক্ষীর বাবে হৈ পৰিছে মূলর কামুরনি। ইনভেস্টিগেশন চলি আছে আর ইনভেস্টিগেশনের এটালেকে কোনো এই গরুখিনি কার হয় অরিজিনাল তেনকা মালিক এটালেকে ডিটেকশন হওয়া নাই। আমি নিরাপত্তা দি আর তেলক ভালমতে রাখি থাকাতে আমার খুবই প্রবলেম হয়েছে। ডিস্ট্রিক্ট ভেটেনারি অফিসার, তারপর আমি ডাইরেক্টর ভেটেনারি, সকলকে আমি লিখেছিলাম যে আমি এনেকে রিকভার করেছো, যেহেতু কম্পিটেন্ট অথরিটি হয় আদালতের যে প্রসিডিওর আছে সেইখি শেষ হওয়ালে জিম্মাত নিবলাগে। কিন্তু বহুত লিখা মেলা করার পিছতে কোনো ধরনের পজিটিভ রেসপন্স পোৱা নাই। আদালতে গরু কেটার দায়িত্ব পশুধন বিভাগক অর্পণ করেছিল, কিন্তু বিভাগটোৱে গোপালনের ক্ষেত্র গ্রহণ করা নাই কোনো ব্যবস্থা। উত্তর গুয়াহাটি আরক্ষী গরুর জাকটো পোহপালর কেবাটাও NGO আর গোশালাল গৈছে যদিও কোনো সঁহারি লাভ করা নাই। আমি জানাইছিলো আমি NGO গোশালা যিমান যিখিনি আছে আমার কাখে পাখে ওচরে পাজরে গোটেগুলো আমি ইনফর্ম করেছিলো, কিন্তু কোনো ইচ্ছুক নহয় গরুখিনি নিবর কারণে। পুনর্বার আদালতের ওসর চাপিম, আদালতে ইয়ার বিহিত ব্যবস্থা লব বলে আমি আশাবাদী। 85টা গরুর বৃহৎ জাকটোর ভরণ পোষণ আরক্ষীর বাবে এক প্রত্যাহ্বান হয়ে পড়েছে। খাদ্যর অভাবত পড়ি 5টা গরু মৃত্যুমুখতো পড়েছে। তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের বিয়াগম প্রকৃতিপ্রেমী সংগঠন আর তথাকথিত গোরক্ষক সংগঠনে নীরব ভূমিকা পালন করেছে। এইদরে আর কিমান দিনলৈ অপরাধীর পিছে পিছে দৌড়ার সলনি গরু চোয়া চিতা করবলগিয়া হব এই সকল আরক্ষী, সেয়াহে হয়ে পড়েছে লক্ষণীয় বিষয়। উত্তর গুয়াহাটির পৰা ৰন্তু বৈশ্য রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।